নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ঠিক আগের পর্বটাতে স্প্রিং রোল র্যাপারের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেই র্যাপার দিয়ে কীভাবে স্প্রিং রোল বানাতে হয় সেটাই আজকে দেখাবো। এটা আজকে আমি ভেজ নুডল স্প্রিং রোল বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটাকে শুরু করা যাক। প্রথমেই আমি প্যানটা গরম করে 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি। তাতে 1 টিস্পুন কুচিয়ে নিয়েছি রসুন, সেটা দিয়ে দিলাম। ফ্লেভারটা একটু ভালো বেরোতে আরম্ভ করলে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব, প্রায় 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে এটা হতে। এবার গাজর আর বিনসটা দিয়ে দেবো। গাজর আর বিনস হতে একটু সময় লাগে, তাই এগুলোকে আগে দিয়ে দিলাম। গাজর আছে প্রায় অর্ধেকটা আর বিনস রেখেছি 5 থেকে 6টা। দুটোকেই ভালো করে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি বাঁধাকপি আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আছে 1 কাপ, সরু করে লম্বা করে কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকামও তাই, একটা ছোট সাইজের আছে। নুন দিয়ে দিলাম, এটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব। 1 মিনিট পর দেখবেন এটা একদম কমে এসেছে, বাঁধাকপিটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তারপরে এতে আমি সেদ্ধ করে নুডল রেখেছি 1 কাপ, সেটা দিয়ে দিচ্ছি। এবার এর সাথে আমি টমেটো সস, সয়া সস, চিলি গার্লিক সস, ভিনিগার আর গোলমরিচ আর চিনি দিয়ে দেবো 1/2 টিস্পুন। সব আমি উপকরণগুলো লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। স্প্রিং রোল একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা দিলাম 1/2 টিস্পুন। আপনারা পছন্দ না করলে এর পরিবর্তে সসটাকে, কেচাপটাকে একটুখানি বাড়িয়ে নিতে পারেন। কেচাপও একটু মিষ্টি মিষ্টি হয় তাই মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আঁচটাকে এখানে মিডিয়াম রেখে দেবেন। এবার পেঁয়াজ শাক দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, একদম ঠান্ডা করে ফিরে আসছি। এখানে আমি একটা লেই তৈরি করে নেব ময়দার। 2 টেবিল স্পুন ময়দার মধ্যে আমি 4 টেবিল স্পুন মতো জল দিয়ে দিলাম। একটু গাঢ় লেই তৈরি করতে হবে, এটা আঠার কাজ করবে। এখানে আমি সব উপকরণগুলোকে নিয়ে নিয়েছি। এবার একটা স্প্রিং রোল শিট নিয়ে নিচ্ছি, এর আগে যে রেসিপিটা আমি শেয়ার করেছিলাম তার থেকেই একটা নিয়ে নিলাম। এবার একটু বেশি পরিমাণে নুডলের মিক্সারটা নিয়ে নিচ্ছি। ঠিক শেষের দিকে রেখে, শেষ প্রান্তে রেখে একটু সেট করে দেব, দিয়ে ময়দার লেইটাকে চারদিক দিয়ে খুব ভালো মতো লাগিয়ে দেবো। একটু বেশি পরিমাণে ইউজ করবেন, তাহলে ময়দাটা যখন আমি স্প্রিং রোলটা বানাবো তখন এটা খুলবে না। একটু ফোল্ড করে আবারও চারদিক থেকে দিয়ে দিচ্ছি। এবার দুদিকে একটু ফোল্ড করে দেবো ভালো মতন। দেখুন, আপনারা চাইলে এটাকে স্কোয়ার করে কেটে নিয়ে র্যাপারটাকে তারপরে ইউজ করতে পারেন, তবে তাতে অনেকটা ওয়েস্ট হয়, সেটা আমি পার্সোনালি পছন্দ করি না। তার জন্য আমি এইভাবে করলাম, আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন। এভাবে চারদিকটাকে মুড়ে দিয়ে দেখুন এটা একটা রেডি হয়ে গেছে। এইভাবে আরেকটা বানিয়ে নেব। এটা একটু ছোট, একটু অল্প পরিমাণে নিলাম তাই জন্য নুডলের মিক্সারটা দিয়ে। এটাকে একদম শেষের প্রান্তে রেখে চারদিক দিয়ে একটু ময়দার লেইটা লাগিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে লাগাবেন যাতে খুলে না যায়, তেলে পড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় খুলে যায়, তাই যাতে খুলে না যায় তার জন্য একটু বেশি পরিমাণে ময়দার লেইটা লাগাতে হবে। এইভাবে আপনারা আর তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, প্রায় 7 দিন মতন খুব ভালো থাকে। কোনো গেস্ট এলে বা নিজেদের যখন ইচ্ছে হবে তখন বানিয়ে নিতে পারবেন, তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে আমি খুব অল্প পরিমাণে তেল নিয়েছি। দেখুন, তেলটাকে একটু ভালো করে গরম করে আঁচটাকে কমিয়ে নেব। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি একটু হেলদি করতে চাইছি তাই অল্প পরিমাণে তেল নিলাম। আর ডিপ ফ্রাই করলে একটু বেশি পরিমাণে তেল নিয়ে অনেকগুলো একসাথে ভেজে নেওয়া যাবে। আমি একসাথে 3টে করে ভাজছি, আর এটার তেলটা যেহেতু একটু কম আছে তাই বারে বারে এটাকে পাল্টে পাল্টে ভাজতে হবে। চারদিকটা তাহলে সমানভাবে ভাজা হবে। এক মিনিট পর এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে নিয়ে একবারে গোল্ডেন ব্রাউন করে আমাদের ভেজে নিতে হবে। আঁচটাকে অবশ্যই মিডিয়াম রাখবেন, নাহলে ভেতরে কাঁচা রয়ে যাবে আর বাইরেটা একদম পুড়ে যাবে।
রেডি হয়ে গেছে প্রায় আমাদের স্প্রিং রোলগুলো, তাহলে বানিয়ে ফেলুন এই উইন্টারে গরম গরম স্প্রিং রোল। আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। আর দেখুন আমি এটাকে একটু তেরছাভাবে কেটেছি, কারণ এভাবে দেখতে খুব ভালো লাগে স্প্রিং রোল। ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।